মার্কিন লেখকের সস্ত্রীক ইসলাম গ্রহণ এবং গাজাবাসীর জন্য দিলেন চমকপ্রদ তথ্য। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। গাজায় বর্বর হামলার প্রতিবাদে এক আমেরিকান সৈন্যের জীবন দিয়ে প্রতিবাদের ঘটনা সবারই জানা। প্রশ্ন ওঠে, বিশ্বে এতগুলো মুসলিম দেশ আর এত এত মুসলমান, তাদের প্রতিবাদের ভাষা কী ছিল? এরই মধ্যে গাজায় ইসরায়েলি পাষণ্ডদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন তার স্ত্রীসহ মার্কিন এক লেখক। আল্লাহু আকবার! ইসলাম গ্রহণ করেছেন প্রসিদ্ধ মার্কিন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট শন কিং। সোমবার ছিল আরব দেশগুলোতে পবিত্র রমজান মাসের প্রথম দিন। এদিন সস্ত্রীক ইসলামী প্রবেশের ঘোষণা দেন তিনি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, শন কিং ও তার স্ত্রীর ইসলাম ধর্মগ্রহণের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে একজন ইমাম কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে তাদের ইসলামে দীক্ষিত করছেন। শন কিং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রোববার সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেছেন। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, মাত্রই টেক্সাসের ডালাসে অবস্থিত আমাদের বাসভবনের পার্শ্ববর্তী মসজিদ থেকে ফিরলাম। সেখানে কয়েকজনের উপস্থিতিতে আমরা শাহাদা পাঠ করেছি এবং রমজান শুরুর দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি আরও লিখেছেন, এই দিনটি খুব সুন্দর ও শক্তিশালী ছিল আর আমাদের জীবনের জন্য ছিল খুবই অর্থবহ। আমরা কখনো কিছুতে এই দিনটি ভুলতে পারব না। শন কিং তার পোস্টে লেখেন, আমি আপনাদের জন্য দোয়া করছি, আমিও আপনাদের থেকে আশা করি আপনারাও আমাদের জন্য দোয়া অব্যাহত রাখবেন। ভোর থেকে আমরাও কোটি কোটি মুসলিমের সাথে রোজা রাখা শুরু করব। গাজার চলমান ঘটনা প্রসঙ্গে তিনি লিখেছেন, গাজার প্রিয় বন্ধুদের সাথে আমার হৃদয় জড়িয়ে আছে। আমি অত্যন্ত গর্ববোধ করছি যে দক্ষিণ ও উত্তর গাজার হাজার হাজার পরিবারের জন্য রাতের খাবারের অর্থাৎ ইফতার সেহরির ব্যবস্থা করতে পারছি। অবশ্যই এটি রমজানের প্রতিটি দিনই চালু রাখব। শন কিং একজন মার্কিন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে খুব সোচ্চার। গত 7 অক্টোবর শুরু হওয়া গাজার ওপর ইসরায়েলের পৈশাচিক হামলার নিন্দা জানিয়ে অনবরত পোস্ট করে আসছেন তিনি। পাশাপাশি মার্কিন এই লেখক শুরু থেকেই ইসরায়েলের এই গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাধীনতার দাবি জানিয়ে আসছেন। তিনি গত ডিসেম্বরের শেষ দিকে জানিয়েছিলেন যে ফিলিস্তিনের পক্ষে ধারাবাহিক পোস্ট করার কারণে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মেটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের রিজ কার্লটন হোটেলে গত বছরের 14 নভেম্বর 57টি আরব ও মুসলিম দেশের নেতারা একটি সম্মেলনে বসেছিলেন। এখানে বলে রাখা ভালো, এই হোটেলেই 2017 সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে রাজ পরিবারের অনেক প্রভাবশালী ধনকুবের সদস্যদের দুর্নীতির অভিযোগে আটক করে রাখা হয়েছিল। সম্মেলনটির নাম জয়েন্ট আরব ইসলামিক এক্সট্রা অর্ডিনারি সামিট। না বললেও চলে, বিশ্বের অন্যতম বিলাসবহুল এই হোটেলের পরিবেশ ছিল জমকালো। আলোচকদের সামনে ছিল বিশাল বিশাল ফুলের তোড়া, মাথার ওপর চকচকে ঝাড় বাতি, ছিল নানা দেশের হাজার পদের খাবারের রাজকীয় ভোজের আয়োজন। এই সম্মেলনে আরব নেতারা গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। বিভিন্ন আরব ও মুসলিম প্রধান দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে গাজায় বোমা বৃষ্টি চলছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে একের পর এক ভবন ধসে পড়ছিল, মানুষ মরছিল। ঠিক সেই মুহূর্তে ডালিম ফুলের লাল টুকটুকে কলির মতো ফিলিস্তিনি শিশুদের রক্তাক্ত লাশ নিয়ে মায়েরা বাবারা উন্মাদের মতো বিলাপ করছিলেন। রিয়াদের ওই জরুরি সম্মেলনে সবাই অন্তত এই বিষয়ে একমত ছিলেন, গাজায় যা চলছে তা অন্যায়। অনেক নেতা এসে বেশ গরম গরম কথা বললেন, ইসরায়েলকে মানবতা বিরোধী দেশ বলে শাপশাপান্ত করলেন। কেউ কেউ বললেন, ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তা থামাতেই হবে। এরপর আরব লীগের নেতারা মিটিংয়ে বসেছেন, সেখানেও ইসরায়েলকে হামলা থামাতে বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত হামলা থামেনি, বরং বেড়েছে। এরপর আরব বা মুসলিম বিশ্বে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রায়শই বিক্ষোভ করছেন, কিন্তু তাদের নেতাদের তেমন কোনো সাড়া শব্দ মিলছে না। গাজায় গণহত্যার যে নালিশ নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ICJ-তে এই মুসলিম বিশ্বের নেতারা যাবেন বলে আশা করা হচ্ছিল, তাদের কাউকে দেখা গেল না। দেখা গেল দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকা আদালতকে বলেছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং তা বন্ধে দ্রুত আদালত থেকে ইসরায়েলকে আদেশ দেওয়া হোক। আরব নেতারা গাজাবাসীর জন্য কিছু না করলেও দক্ষিণ আফ্রিকার এই নালিশে নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছেন। কিন্তু গাজার রক্তক্ষরণ তাদের কতটা কষ্ট দিচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
কারণ তারা এ বিষয়ে এখনও প্রতিক্রিয়া দিচ্ছেন অতি সাবধানী ভঙ্গিতে। ইসরায়েলের গণহত্যার কথা বলতে গিয়ে কূটনৈতিক বক্তব্যের ভারসাম্য ঠিক রাখছেন, দুই লাইন ইসরায়েলের বিরুদ্ধে বলে তৃতীয় লাইনে হামাসেরও নিন্দা করছেন। তবে অনেক আন্তর্জাতিক বুদ্ধিজীবী মনে করছেন, গাজা ইস্যুতে গোটা আরব তথা মুসলিম বিশ্বের সামনে এক হওয়ার একটি বিরাট সুযোগ এসেছে। ইসরায়েলের বিরোধী অবস্থান নিয়ে তারা আলাদা একটি স্বতন্ত্র শক্তির নিজস্ব বলয় গড়ে তুলতে পারেন, এই সুযোগ তাদের নেওয়া উচিত। রাশিয়ার অন্যতম রাজনৈতিক দার্শনিক ও পশ্চিমা বিরোধী বুদ্ধিজীবী আলেকজান্ডার দুগিন সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নোভোস্তিতে প্রায় 3,000 শব্দের একটি দীর্ঘ নিবন্ধ লিখেছেন। রুশ ভাষায় লেখা নিবন্ধটি ইংরেজিতে অনুবাদ করে সৌদিভিত্তিক ম্যাগাজিন আল মাজাল্লা তা প্রকাশ করেছে। পুতিনের মগজ খ্যাত আলেকজান্ডার দুগিন বিশ্ব ব্যবস্থা নিয়ে আমার দৃষ্টিভঙ্গি ও গাজাযুদ্ধ শিরোনামের ওই নিবন্ধে বলেছেন, ফিলিস্তিন ইসরায়েল সংঘাত সমস্ত মুসলিম উম্মাহকে সরাসরি হুমকিতে ফেলেছে। তিনি বলেছেন, পশ্চিম তার প্রক্সি যোদ্ধা ইসরায়েলকে নিয়ে ইসলামী বিশ্বে আক্রমণ চালাচ্ছে, ফিলিস্তিনি আরবদের ওপর গণহত্যা চালাচ্ছে, সুতরাং ইসলামের উঠে দাঁড়ানোর সময় হয়েছে। দুগিন অনেকদিন থেকেই ইউনিপোলার বিশ্বব্যবস্থা বাতিল করে মাল্টিপোলার বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার তত্ত্ব প্রচার করে যাচ্ছেন। সেই তত্ত্ব বাস্তবায়নে এখন তিনি মুসলিম বিশ্বকে একটি বড় নিয়ামক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। নিবন্ধে দুগিন বলেছেন, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন বিশ্বব্যবস্থায় একটা ভারসাম্য ছিল, একা আমেরিকা ও তার পশ্চিমা সাঙ্গপাঙ্গরা তখন একচেটিয়া মাতব্বরি করতে পারত না। দুটি বৃহৎ শক্তি বিশ্বমণ্ডলীকে একটা ভারসাম্যমূলক অবস্থায় রেখেছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার এবং সোভিয়েত ব্লক চুরমার হয়ে যাওয়ার পর ইউনিপোলার বা এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার উত্থান হয়। গোটা বিশ্বের শাসন ব্যবস্থা কার্যত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের বলয়ের মধ্যে চলে যায়, এভাবেই চলছিল। কিন্তু এখন বর্তমান বিশ্বব্যবস্থাকে নতুন দিকে মোড় নিতে দেখা যাচ্ছে। তিনি বলছেন, আমরা দেখতে পাচ্ছি এক মেরুকেন্দ্রিক বিশ্ববস্থা এখন মাল্টিপোলার বা বহু মেরুকেন্দ্রিক বিশ্ববস্থার দিকে ধাবিত হচ্ছে। দুগিন বলছেন, যতই দিন যাচ্ছে বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার ভিত্তি ততই স্পষ্ট হয়ে প্রতিভাত হচ্ছে। এক্ষেত্রে প্রধান খেলোয়াড়ের ভূমিকা পালন করছে রাশিয়া, চীন, ইসলামী বিশ্ব, ভারত এবং আফ্রিকা ও লাতিন আমেরিকা। এই অংশীদাররা নিজ নিজ স্বতন্ত্র সভ্যতার প্রতিনিধিত্ব করছে। দুগিন বলছেন, যারা পশ্চিমাদের ইউনিপোলার ব্যবস্থা থেকে সরে আসতে চায় তাদের অনেকে আবার ব্রিক্স গ্রুপে মিলিত হয়েছে। 2023 সালের জোহানেসবার্গে সম্মেলনে ব্রিক্স তার পরিধি বাড়িয়েছে, মিশর, ইরান ও সৌদি আরবের মতো ইসলামী বিশ্বের দেশগুলোকে অন্তর্ভুক্ত করেছে। আফ্রিকার প্রতিনিধিত্ব করতে ইথিওপিয়াকে নিয়েছে। ব্রিক্সের এই সম্প্রসারণের মধ্য দিয়ে বোঝা যায় পশ্চিমা আধিপত্যের এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে, বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার প্রভাব ক্রমশ বাড়ছে। দুগিন বলছেন, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা একচেটিয়াবাদের ধারণাকে যেভাবেই হোক টিকিয়ে রাখতে চায়, কারণ এর মাধ্যমে তারা এই বিশ্বে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং আদর্শিক এই পাঁচটি ক্ষেত্রে নিজের আধিপত্য বজায় রাখতে চায়। দুগিনের মতে, যুক্তরাষ্ট্রের এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা চ্যালেঞ্জের মুখে পড়েছে, বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা উদিত হচ্ছে। এই প্রেক্ষাপটে গাজা যুদ্ধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন দুগিন। তিনি মনে করছেন, এই যুদ্ধ পুরো বিশ্ববস্থার আদলই পাল্টে দিতে পারে। নিবন্ধে দুগিন বলেছেন, ফিলিস্তিন ইসরায়েল সংঘাত সমস্ত মুসলিম উম্মাহকে সরাসরি হুমকিতে ফেলেছে। দুগিন বলছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যে এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা দাঁড় করিয়ে রেখেছে তাকে মোকাবেলা করতে রাশিয়া ও চীন আলাদা আলাদা পোল বা মেরু সৃষ্টি করছে। একইভাবে মুসলিম প্রধান সব দেশ মিলে নতুন একটি ইসলামিক পোল বা মেরু গঠন করার সময় এসে গেছে। এই উদারবাদ বিরোধী দার্শনিক বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি অলরেডি তৈরি হয়ে গেছে, এটি নিশ্চিত। বিশ্ব মোড়লেরা যত চেষ্টা করুন না কেন, দীর্ঘদিন ধরে জারি থাকা এক মেরুকেন্দ্রিক বিশ্ববস্থা আর ধোপে টিকবে না। এই বিশ্ব হয় বহু মেরুকেন্দ্রিক হবে, নয়তো বিশ্বের অস্তিত্বই থাকবে না। দুগিন বলছেন, ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধ চালাচ্ছে তা আসলে পশ্চিমের এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধেই লড়াই। পশ্চিমা প্রোপাগান্ডার প্রভাবে অনেক মুসলিম দেশ গাজা যুদ্ধের কারণ, লক্ষ্য এবং যুদ্ধটির প্রকৃতি ধরতে পারছে না। তারা মনে করছে এটি নেহাতই আঞ্চলিক সংঘাত, এটি বৈশ্বিক ব্যাপার। দুগিন মনে করেন, রাশিয়া ইউক্রেনে যে অভিযান চালাচ্ছে সেটিও মুসলিম বিশ্বের দৃষ্টিতে ভিন্ন অর্থ হাজির করবে। তাদের বুঝতে হবে রাশিয়া যে যুদ্ধ চালাচ্ছে সেটি শুধুমাত্র রাশিয়ার স্বার্থই পূরণ করবে না, এই যুদ্ধের সঙ্গে উদীয়মান ভূ রাজনৈতিক মেরুগুলোর স্বার্থও পরোক্ষভাবে জড়িত। এই কথাটি সবচেয়ে ভালো বুঝতে পেরেছে চীন, আর ইসলামী দেশগুলোর মধ্যে ভালো বুঝেছে ইরান। আসার কথা, সৌদি আরব, মিশর, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো কিছু ইসলামী সমাজে খুব দ্রুত গতিতে
ভূ রাজনৈতিক সচেতনতা বাড়ছে। এ কারণেই সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করছে এবং তুরস্ক তার সার্বভৌমত্ব সংক্রান্ত নীতি পর্যালোচনা করছে। দুগিনের তত্ত্বমতে ইসলামী বিশ্ব যত বেশি নিজেদের একটি মেরু হিসেবে এবং একটি ঐক্যবদ্ধ সভ্যতা হিসেবে চিহ্নিত করবে, রাশিয়ার আচরণ ততই পরিষ্কার হবে। দর্শক, আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন।